আজকের রেসিপিতে থাকছে চিকেন মোমো, যা ডিমসাম বা ডাম্পিং নামে পরিচিত। খুবই হেলদি আর মজার একটা খাবার। ছোট ছোট কিছু স্টেপ ফলো করলে কিন্তু বাসায় পারফেক্ট চিকেন মোমো তৈরি করা যায়। তাহলে আমি কেমন করে এই মোমোগুলো তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি মোমোর বাহিরের আবরণটা তৈরি করব। সেজন্য একটা বাটির ভিতরে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ। রান্নার তেল দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট খামির তৈরি করে নিতে হবে। আপনি চাইলে তেল আর লবণ দেওয়ার পরে ময়দার সাথে খুব ভালোভাবে সেটাকে মিশিয়েও নিতে পারেন, আবার এভাবে করেও তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে কিন্তু এখানে আটা কিংবা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে ময়দা দিয়েই এই খামিরটা তৈরি করে নিচ্ছি। মোমোর বাহিরের আবরণের খামিরটা কিন্তু খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরমও হবে না। আমি যেভাবে তৈরি করেছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার এই খামিরটাকে রেস্টে দিয়ে দিব কমপক্ষে 30 মিনিটের জন্য। এতে করে খামিরটা খুব সুন্দরভাবে সেট হয়ে যেতে পারবে। এবার আমরা মোমোর ভিতরের পুরটা তৈরি করে নিব। সেজন্য এখানে একটা চিকেনের আমি বুকের মাংসগুলো নিয়েছি। আপনি চাইলে যে কোনো অংশের মাংসটাই নিতে পারেন। আর মাংসগুলোকে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি। আর এর সাথে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। সয়া সস দিচ্ছি 1 চামচ। এখানে 1/4 চা চামচ করে আদা আর রসুন বাটা আছে, সেটা দিয়ে দিয়েছি। কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি 2টার মতো। ঝালটা কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন এখানে। আর এখানে 2টা স্প্রিং অনিয়নকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি উপরের আর নিচের 2 অংশটাই কিন্তু ব্যবহার করেছি। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমরা এখানে খুব ভালোভাবে গরম করে রাখা 1/2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনার মাংসটাতে যদি ফ্যাটের পরিমাণ একটু বেশি থাকে তাহলে এক্ষেত্রে তেলটা স্কিপ করতে পারবেন। আর চাইলে এখানে গরম করা ছাড়া তেলটাও ব্যবহার করতে পারেন, তবে গরম তেলটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মোমোর পুর থেকে। 30 মিনিট পরে ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে, এটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আলতো হাতে এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। হালকা একটু মথে নিলেই হয়ে যাবে। এবার এখান থেকে ছোট একটু ডো আলাদা করে নিতে হবে। আপনি চাইলে একসাথে ছোট ছোট করে অনেকগুলো লেচি কেটে নিতে পারেন। ডোটাকে একটা বোর্ডের উপরে নিয়ে উপর থেকে হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে পাতলা করে বেলে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি একেবারে পাতলা বা মোটা হবে না। তো এখানে ছোটখাটো একটা রুটি কিন্তু বেলা হয়ে গিয়েছে। এটা ঠিক কতটা পাতলা হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে হালকা করে এপাশ ওপাশ ঝেড়ে নিয়ে তারপরে রুটিটার মাঝ বরাবর যেই চিকেনের পুরটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1/2 চামচের মতো মাঝ বরাবর দিয়ে দিতে হবে। এবার মোমোর শেপ দেওয়ার পালা। এভাবে করে কুচি দিতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত রুটিটা শেষ হয়ে যাচ্ছে। আমি ঠিক কীভাবে করছি এটা ভিডিওটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন। মোমো অনেকভাবে তৈরি করা যায়, তার অনেকগুলো ভাজের ভিডিও অনলাইনে আপনারা পেয়ে যাবেন। আমার কাছে সবচেয়ে সহজভাবে এটাই মনে হয়েছে, তাই এই ভাজটা দিয়েই মোমোগুলো তৈরি করে দেখিয়েছি। মোমো তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন না। তো এখানে কিন্তু একটা মোমো তৈরি হয়ে গিয়েছে, দেখলেন তো কত সহজে এই মোমোগুলো তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে। এবার মোমোগুলো স্টিম করার পালা। মোমো তৈরি করার জন্য এ ধরনের একটা স্টিমারের পাত্র নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো পাত্রে এই মোমোগুলো স্টিম করতে পারেন, বা রাইস কুকারেও কিন্তু স্টিম করা যায়। এবার যে পাত্রটাতে মোমোগুলো স্টিম করব সেই পাত্রটাতে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে করে মোমোগুলো স্টিমারের সাথে না লেগে যায়।
তেল ব্রাশ করা হয়ে গেলে কিছুটা গ্যাপ গ্যাপ করে এভাবে মোমোগুলোকে সেট করে দিতে হবে, কারণ স্টিম হওয়ার পরে মোমোগুলো কিন্তু আরেকটু ফুলে উঠবে, তখন কিন্তু একটা সাথে আরেকটা লেগে যেতে পারে। এই জন্য একটু ফাঁকা রেখেই মোমোগুলোকে বসিয়ে দিতে হবে। তো সবগুলো মোমো স্টিমারে দেওয়া হয়ে গিয়েছে, এবার মোমোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি, আর মোমোগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে। এবার মোমোগুলোকে একে একে তুলে নিতে হবে। এই তো খুব সহজেই কিন্তু আমার মোমোগুলো তৈরি করা হয়ে গিয়েছে। সাথে আমি দুই ধরনের মোমো সস পরিবেশন করেছি। অন্য কোনো একদিন আমি এই ডিপিং সসগুলোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এবার গরম গরম এই মোমোগুলো ডিপিং সস দিয়ে খেয়ে নেওয়ার পালা। আমি একটা মোমো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরটাও কতটা সুন্দরভাবে হয়েছে। খুবই সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। খুবই সহজভাবে আজকে এই চিকেন মোমোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।